Srangsal Phungo Kailashahar ni Latiapura BSF camp Waisa bai Khoroktamchi BSF Jawan Sakham wngmani Patimung Patimungni Yakulo Sakhamya BSF Jawan Tubujakha Kailashahar ni RGM Sakham Nogo Srangsal Phungni Simi Kailashahar ni Latiapura 199 battalions BSF camp Waisa bai Khoroktamchi BSF Jawan Sakhamya wngmani Patimung Wana matei kumang mok laikha BSF Jawan Rokno khoboi amseni joto lukurok Krakshal horo horni chamung chabai mani yagulo khorokshani yagulo khoroksha bohok sajang mani bokhrok sajang mani tikhika ba ungoi sakhamya onglaikha Kailashahar ni Latiapura 199 battalions ni BSF jawan rok paithago sakhamya BSF jawan rokno tubujakha Kailashahar ni RGM sakham nogo abo haikhena belai sakhamya ungmani bagai khorok bano rohorkha unukoti hangor sakham nogo sokhoi mani yagulo joto BSF jawan rokni khlai jakha malaria ta typhoid test paithago khorongni ni bosago man jakha typhoid fia ba borongni symptom nogoi abo poison ni bagashi abohayung khana hune kokto mathumnai rongno shakha district ni health and family welfare officer dr san shubro devnath ajke sokal belay 16 jon bsf jawan 199 battalion latiapura bup theke rgm hospital e eshechen oder symptom chilo pet betha jor bomi ebong matha betha erokom symptom niye ebong aro 5 jon ja khobor pai district hospital e erokom same symptom niye bhorti hoyeche এই সিমটমগুলো যে সাজেস্ট করছে গুলো সাজেস্টেড ফুড পয়জনিং এর সিমটম তো তাদের সবাইকে আমরা ভর্তি রেখেছি এবং তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করা হয়েছে আরজিএম ডিস্ট্রিক্ট হসপিটালে এবং এরা প্রত্যেকে স্টেবল আছে তো তার জন্য আমরা তৎক্ষণাৎ আমাদের ইনভেস্টিগেশন শুরু করেছি যে সোর্স অফ ইনফেকশনটা কোথায় খাবার থেকে কিনা তো তার জন্য আমাদের যে আইডিএসপি টিমের ডাটা এন্ট্রি অপারেটর উনি এবং আমাদের ফুড সেফটি অফিসার যে দুজন আছে তাদেরকে আমরা ঘটনাস্থলে অর্থাৎ তারা যেখানে খাদ্যদ্রব্যগুলো রান্না করে খায় সেই কিচেন পয়েন্টে আমরা পাঠাই এবং সেখান থেকে আমরা রিপোর্ট সংগ্রহ করি আমাদের ফুড সেফটি অফিসার এবং আমাদের ডাটা এন্ট্রি অপারেটর আইডিএসপি যেটা আউটব্রেক ইনভেস্টিগেশনের জন্য আমরা করে থাকি এবং তাতে আমাদের ওয়াটার স্যাম্পল যেটা ইউজ হয় ফুড প্রিপারেশনের জন্য সেটাও আমরা কালেকশন করার কথা বলেছি এবং তার সাথে সাথে আমরা যারা ভর্তি আছে তাদের ট্রিটমেন্ট তো চলছে এবং তাদের যে স্টুল স্যাম্পলটা আমরা কালেকশন করেছি কারণ যে পজিটিভ অর্গানিজম যেটা আছে সেটা আইসোলেট করার জন্য কোন অর্গানিজমের জন্য সেটা হচ্ছে সেটা স্টুল কালচার করে বের করতে হয় এবং তার ফেসিলিটি আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে আছে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের মাইক্রোবায়োলজি ডক্টর রোহন পালের সাথে কথা বলে তার স্টুল স্যাম্পল এক্ষুনি সেটা যাচ্ছে সেটা পরীক্ষায় বসবে আসতে সময় লাগবে একটু এবং তার সাথে আমাদের বিএসএফ জওয়ানদের যিনি রান্না করতেন তো তাকেও আমরা পরীক্ষা নিরীক্ষা করবো যে তার শরীরে কোনোরকম জীবাণু আছে কিনা সেই টাইফয়েডের জান থেকে শুরু করে তার আনুষঙ্গিক টেস্ট সেগুলো আমাদের ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ ল্যাবে হবে তো এখনো পর্যন্ত টোটাল 16 জন আর ডিস্ট্রিক্ট হতে 5 জন 21 জন ভর্তি আছে এবং তাদের এখনো পর্যন্ত ছুটি দেওয়া হয়নি কমপ্লিট ট্রিটমেন্ট এবং পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তাদেরকে যেন ছুটি না দেওয়া হবে তার জন্য আমরা এসডিএমও স্যার এবং এমএস স্যারকে রিকোয়েস্ট করা হয়েছে এবং দে আর আন্ডার স্ট্রিক্ট অবজারভেশন এখনো পর্যন্ত সুস্থ আছে তো আমরা খাদ্য সুরক্ষা নিয়ে আমরা যথারীতি এই কদিনে আমরা কাজ করেছি আপনারা সবাই দেখেছেন যে এক্সপায়ারি ফুড মেয়াদ উত্তীর্ণ খাবার গুলো বিভিন্ন দোকান থেকে কালেকশন করা এবং বিভিন্ন মাছ মাংসের বাজার থেকে আমাদের খাদ্য যে স্যাম্পলগুলো নেওয়া সেই প্রসিডিউরটা আমরা করেছি সেই প্রসিডিউরটা অ্যাকচুয়ালি তার জন্যই করে যাতে এরকম কোনোরকম ঘটনা না হয় স্যার আর একটা বিষয় 21 জন হাসপাতালে ভর্তি তো লাটিয়াপুরা বিওপিতে আরও বিএসএফ জওয়ানরা হয়েছেন আরও বিএসএফ যাদের মাইল্ড সিমটম ছিল এক্সাক্ট ফিগারটা আমার কাছে ওরা মেডিসিন ওরাল মেডিসিনে কাজ করেছে তাদের সিমটমগুলো বেশি হতে আমরা কোনো রিস্ক নিইনি তাদেরকে আমরা অ্যাডমিশন করে দিয়েছি বিওপিতে যারা অন্যরা রয়েছেন তাদেরকে কি ট্রিটমেন্টের আন্ডারে রয়েছেন তাদেরকে অল্প কয়েকজনের সিমটম ছিল আর বাকিদের অ্যাক্টিভ সার্ভিলেন্স করা হয়েছে আর এরকম কোনো সিমটম নেই তাদের তো আজকে তো বুধবার মানে বুধবার ভোর রাতে থেকে এসেছে নাকি আজকে সকাল 10টায় এসেছে কালকে অ্যাকচুয়ালি তাদের খবর অনুসারে কালকে রাত্রিবেলা 5টা থেকে 7টার মধ্যে তারা ডিনার করে এবং 11টা থেকে সিমটম হয় তো তারপরে তারা চেপে গেছিল হয়তো বা সিমটমগুলো কিন্তু সকালবেলা যখন বেশি সিমটম হয় তখন তারা আসে এবং পাতিমুং ইয়াগুলো ললিতপুরা 199 ব্যাটালিয়ন্স বিএসএফ কেম্প থাঙ্গাই ফুড স্যাম্পল নাহারখা ফুড সেফটি অফিসার রক ফিয়াবার রিপোর্ট ফাই সক ফাই আসা অংখরগালা গুংশা সারাই সারাই ককতমা ইয়াংতে খাকসা ফাইসিং কাইসা জড়াও ললিতপুরা বিএসএফ কেম্প খড়ক থামচি বিএসএফ জওয়ান সাকাম ইয়ংমানি পাতিমুং ওয়ান আমাতে কুমাং মাওক লাইখা বিএসএফ জওয়ান রুনো খবই আমসেন যত লুকুর ব্যুরো রিপোর্ট চিনি খরাং